নমস্কার বন্ধুরা, তানিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি দিয়ে নতুন পর্বের। আজকে আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি ঘুগনির এই রেসিপি। রাস্তার ধারে কিংবা মেলাতে আমরা ঘুগনি খেয়ে থাকি, আর সেই রকম স্বাদের ঘুগনি যদি আমরা বাড়িতেই বানিয়ে নিই তাহলে কিন্তু বেশ মজাদার খেতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। এখানে আমি 300 গ্রাম মতো মটর কড়াইকে রান্না করার আগে 6 থেকে 8 ঘন্টা মতো সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইটিকে সিদ্ধ করে নেওয়ার জন্য 1 টিস্পুন নুন এবং 2 কাপ মতো জল ব্যবহার করে সিদ্ধ করে নিচ্ছি। 6 থেকে 8টি সিটি দিয়ে কড়াইটিকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ঘুগনির গ্রেভি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি কুচো করে কেটে নেওয়া আলু। এরপর 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলিকে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। 3টি মিডিয়াম সাইজ আলুকে 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আলুগুলি সহজেই ভাজার সময় নরম হয়ে যায়। তাই জন্য আমি এই পদ্ধতিটি অনুসরণ করছি। আলুগুলি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুটি ভেজে নেওয়ার পর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। পেঁয়াজ ও লঙ্কাটিকে ভালোভাবে 3 মিনিট ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলিকে। টমেটোর টুকরোগুলি দেওয়ার পর যাতে সহজেই নরম হয়ে গিয়ে ভাজা হয়ে যায় তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুনের ব্যবহার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো আদা ও রসুন বাটা। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও টমেটোটির সাথে আদা ও রসুন বাটাটিকে খুব ভালোভাবে 3 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো ও 1.5 টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটিকে খুব ভালোভাবে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো নুন এবং 1/2 টিস্পুন মতো চিনি। তারপরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটি যাতে নিচে ধরে না যায় তাই জন্য সামান্য পরিমাণ জল ব্যবহার করে নিয়েছি। মশলাটিতে জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও সিদ্ধ করে রাখা মটর কড়াইটিকে। এবার মশলাটির সাথে আলু ও কড়াইটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর টুকরোগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটি চাপা ব্যবহার করে নিয়েছি। আলুর টুকরোগুলি সিদ্ধ হয়ে গেলেই গরম গরম নামিয়ে পরিবেশন করতে পারেন ঘুগনির এই রেসিপিটি। ঘুগনির স্বাদকে আরও মুখরোচক বানাতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি দিয়ে ও শেষকালে বিনুন সহযোগে পরিবেশন করে নিন ঘুগনির এই রেসিপি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আরও যদি আমার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না।